Assalamualaikum. Shimun Memorial North South School and College আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন বাবুরা? নিশ্চয়ই আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি খালেদা আক্তার বিলকিস, আমি আপনাদের বাংলা ক্লাস নিব। আপনারা সবাই আমার সাথে একটি ছড়া করেন। আমাদের আজকে ছড়ার নাম পায়রা। ছড়ার নাম কি? পায়রা। বাক বাক কু পায়রা মাথায় দিয়ে ডায়রা বউ সাজবে কালকে চড়বে সোনার পালকি। আপনারা প্রত্যেককে একটা জিনিস কথা বলে রাখি আপনাদেরকে, যে আমরা যে ছড়াগুলো পড়ছি এই ছড়াগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, সেই সাথে ছড়ার সাথে কিছু কিন্তু প্রশ্নোত্তর থাকে আপনাদেরকে দেওয়া হয়েছে শীট আকারে, সেই প্রশ্নোত্তরগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। এখন আপনারা প্রত্যেককে 15 তারিখের যে শীটটি আছে আপনাদের বাংলা, সেই শীটটি হাতে নিয়ে নেবেন এবং আমরা দেখতে থাকব যে শীটে কি কি আছে এবং আমরা এগুলো লেখা শুরু করব। আসুন আমরা প্রত্যেককে শীটে দেখি প্রথমে কি আছে শীটে। প্রথমে আমাদের আছে, প্রথমেই 1 নম্বরে আমাদের আছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি বর্ণ আছে? স্বরে অ, স্বরে আ, রস্বই। আমরা আজকে স্বর বর্ণ দিয়ে শব্দ শিখব, ঠিক আছে? আমরা গত ক্লাসে শিখেছিলাম কার চিহ্ন দিয়ে, আজকে এখন থেকে আমরা স্বর বর্ণ দিয়ে শিখব। প্রথমে কি? স্বরে অ। স্বরে অতে কি কি শব্দ হতে পারে? অজ হতে পারে, অজগর হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব অজু, অজু লিখব আমরা। আমরা অবশ্যই আমাদের ছবির সাথে যে শব্দগুলো হয় সেগুলো লেখার চেষ্টা করব। অজু বানান কি? প্রথমে স্বরে অ লিখব, তারপরে একটা কি লিখব? বর্গীয় জ, বর্গীয় জ, রস্যু, অজু, স্বরে অ, বর্গীয় জয়ে রস্যু। এবার আমরা লিখব স্বরে আ। স্বরে আ দিয়ে কি লিখতে পারি আমরা? আম লিখতে পারি, আতা লিখতে পারি, আনারস লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। আমরা এখানে স্বরে আ দিয়ে লিখব আম। স্বরে আ ম আম, স্বরে আ ম আম। আপনারা লিখেন আমার সাথে সাথে স্বরে আ, স্বরে আ লিখে পরে একটা ম বর্ণ দিব, তাহলে স্বরে আ ম আম। এবার আমরা রস্যই, রস্যই দিয়ে আমরা কি কি লিখতে পারি? ইঁদুর লিখতে পারি, ইট লিখতে পারি, ইলিশ লিখতে পারি, তাই না? যেহেতু ইঁদুর বানানটা একটু কঠিন, আমরা প্রত্যেককে একটা ছোট্ট শব্দ লিখব সোজা। কি লিখবো আমরা? ইট। কি লিখব? ইট। রস্যই ট ইট, রস্যই ট ইট। আপনারা লিখছেন তো আমার সাথে সাথে সুন্দর করে করে? আমরা একবার পড়ে নিই। আমরা কিন্তু স্বরবর্ণ দিয়ে তিনটি শব্দ লিখে ফেললাম, এখন আমরা একবার পড়ব। কি পড়ব? প্রথমে স্বরে অ দিয়ে। স্বরে অতে কি? অজু। স্বরে অতে অজু, স্বরে অ, বর্গীয় জয়ে রস্যু, অজু। দ্বিতীয়টি কি আছে আমাদের? আম। দ্বিতীয়টি কি আছে? আম। স্বরে আ ম আম, স্বরে আ ম আম। রস্যই দিয়ে কি আছে? রস্যইতে ইট, রস্যই ট ইট, রস্যই ট ইট। নিশ্চয়ই আপনাদের আমার সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। 2 নম্বরে দেখেন, 2 নম্বরে কি আছে? মাছের বর্ণ লিখুন, মাছের বর্ণ লিখুন। কি হবে? প্রথমটি আছে কি? থ, থ, মাঝখানে ফাঁকা ঘর, তারপরে আছে ধ, তাহলে থ এর পরে কি হয়? থ এর পরের বর্ণ হবে থ, দ, ধ। আপনারা অবশ্যই বর্ণগুলো সুন্দর করে করে লিখবেন আমার সাথে সাথে, সুন্দর করে করে লিখবেন থ, দ, ধ। তারপরে কি আছে? তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। আপনারা খেয়াল করছেন? সবাই খেয়াল করবেন। তারপর 3 নম্বরে যেটা আছে ডয়শূন্য র, মাঝখানে ফাঁকা ঘর আছে, তারপরে দেখো আসছে কি আছে? অন্তস্থ অ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ। কি হবে তাহলে? আমি কিন্তু বলে দিলাম, আপনারা খেয়াল করলেন? ডয়শূন্য র, ঢয়শূন্য র, অন্তস্থ অ। তাহলে আমরা এখানে লিখে ফেলি ঢয়শূন্য র। 3 নম্বরে আমরা দেখব পরের লাইন লিখুন। গত ক্লাসে আমি কিন্তু পরের লাইন কিভাবে লিখতে হয়, কয়টা বর্ণ থাকবে এগুলো বলেছি। পরের লাইন লিখুন, আমাদের এখানে একটা লাইনে 5টি করে বর্ণ থাকবে, 5টি, প, ফ, ব, ভ, ম। তাহলে ময়ের পরের বর্ণটা কি হবে? ময়ের পরের বর্ণটা হবে কি? দেখো আপনারা দেখেন সবাই, ময়ের পরের বর্ণটা কি হবে? অন্তস্থ, অন্তস্থ জ,
তালব্য স মূর্ধন্য ষ। আপনারা লিখলেন সবাই আমার সাথে সাথে লিখলেন, পড়ব এবং আমরা লেখার চেষ্টা করব। অন্তস্থ জ র ল তালব্য স মূর্ধন্য ষ। চার নম্বরে আমাদের কি আছে? চার নম্বরে আছে নিচের কার চিহ্ন দিয়ে দুইটি শব্দ লিখুন। কি কার চিহ্ন আমরা লিখবো? দীর্ঘই কার, দীর্ঘই কার। গতদিন আমরা লিখেছিলাম হ্রস্বই কার। এখন আমরা কি করব? চার নম্বরে দীর্ঘই কার দিয়ে দুটো শব্দ লিখব। গতদিন আমরা শিখেছিলাম হ্রস্বই কার দিয়ে দুটো শব্দ। দীর্ঘই কার দিয়ে কি কি শিখতে পারি আমরা, লিখতে পারি আমরা একটু শুনে নেই। তীর লিখতে পারি, বীর লিখতে পারি, শীত লিখতে পারি, এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা দীর্ঘই কার দিয়ে লিখতে পারি। আমরা এখানে লিখব তীর এবং বীর। তীর বানান কি হবে? তীর বানান কি হবে বলেন তো বাবুরা? তীর বানান হবে ত দীর্ঘই কার, ত দীর্ঘই কার তি র তি, ত দীর্ঘই কার তি র তি। তাহলে আমরা তীর বানানটা লিখে নেই, আপনারা প্রত্যেককে লিখেন আমার সাথে সাথে লেখার চেষ্টা করেন। প্রথমে প্রথমে ত লিখবেন, প্রথমে ত লিখবেন, তারপরে একটা দীর্ঘই কার দিব, দীর্ঘই কার, তারপরে একটা র বর্ণ লিখব। তাহলে কি হলো? তি, ত দীর্ঘই কার তীর, ত দীর্ঘই কার তি র তীর। তারপরে আমরা কি লিখব? বি, ব দীর্ঘই কার, ব দীর্ঘই কার বি র বি, ব দীর্ঘই কার বি র বি। আমরা তাহলে এখন বীর বানানটি লিখি। আমরা কি লিখবো এখন? বি। তাহলে প্রথমে একটা ব লিখেন, প্রত্যেকে আপনারা একটা ব লিখবেন। ব দীর্ঘই কার বি, ব দীর্ঘই কার বি, বয় শূন্য র বি, ব দীর্ঘই কার বি, বয় শূন্য র বি। তাহলে তীর এবং বীর বানান দুটি আমরা আরো একবার বলি, আপনারা লক্ষ্য করেন একটু। ত দীর্ঘই কার তি, বয় শূন্য র তি, ব দীর্ঘই কার বি, বয় শূন্য র বি। তাহলে আমাদের চার নম্বর পর্যন্ত লেখা পেয়ে গেল। এবার আমরা কোথায় যাব? পাঁচ নম্বরে। আমাদের পাঁচ নম্বরে কি আছে? দাগ টেনে বর্ণের সাথে ছবির মিল করব। আমরা আজকে বর্ণের সাথে ছবির মিল করব। কি কি বর্ণ আছে আমাদের? প আছে, ম, ম বর্ণ আছে, অন্তস্থ জ আছে, তালব্য স আছে, মূর্ধন্য ষ আছে। তাহলে পতে কি হয়? পতে পতে হয় পাখি। তবে এই যে ম্যাচিং মিল করব, মিল করার জন্য আমাদেরকে প্রথমেই কি নিয়ে নিতে হবে? একটা ছোট, একটা ছোট স্কেল নিয়ে নিতে হবে, এরকম, তাই না? আমরা একটা ছোট স্কেল ব্যবহার করব। পথে কি হবে আমাদের? পাখি। পাখি ডাকে কোথায়? গাছের ডালে, তাই না বাবুরা? তাহলে আমরা প্রত্যেককে পথে পাখি, পাখি দেখেন কোথায় আছে? আমার যাতা, উপরে যাতা আছে, নিচে পাখি। তাহলে আমরা পাখির সাথে, পাখির সাথে প বর্ণটাকে মিল করে দিব স্কেল দিয়ে সুন্দর করে এইভাবে। আপনারা প্রত্যেকে লক্ষ্য করলেন তো কি করে করলাম আমি? এবার কি আছে বর্ণটা? পর পরে বর্ণটা আছে হচ্ছে ম। মতে আমাদের কি হয়? ময়ূর। মতে ময়ূর। তাহলে ময়ূর কোথায় আছে? ময়ূর দেখেন পাখির নিচেই ময়ূর আছে, ময়ূর আছে। তাহলে আমরা ময়ূরের সাথে ম বর্ণটাকে সুন্দর করে স্কেল দিয়ে এভাবে করে টেনে দেব। আপনারা প্রত্যেকে টানছেন তো আমার সাথে সাথে? অন্তস্থ জ, অন্তস্থ জতে যাতা, অন্তস্থ জতে যাতা, যাতা কিভাবে ঘোরে? হাতের জোরে, তাই না? তাহলে যাতা আমাদের কোথায় আছে? এই যে প্রথমেই আমাদের প্রথম ছবিটাই কিন্তু যাতা। তাহলে আমরা এখানে যাতার সাথে বর্ণটাকে মিল করে দিব। আপনারা খেয়াল করে করছেন? তারপরের বর্ণটা হলো তালব্য স, তারপরের বর্ণটা হলো তালব্য স। তালব্য সকে কি হয় আমাদের? শিশু। তালব্য সতে শিশু, শিশু খেলে কিভাবে? আপন মনে, মনে। এই যে দেখেন লাস্টের যে ছবিটা সেটা কিন্তু শিশু, বেলুন নিয়ে আসছে তারা প্রত্যেককে। তাহলে আমরা তালব্য স বর্ণটাকে শিশুর সাথে সুন্দর করে এভাবে করে ম্যাচ করে দিব, ঠিক আছে? তারপরে লাস্টের যে বর্ণটা আছে সেটা হলো মূর্ধন্য ষ। কি আছে? মূর্ধন্য ষ। তাহলে মূর্ধন্য ষতে ষাঁড়, মূর্ধন্য ষতে ষাঁড়। তাহলে আমরা স্কেল দিয়ে এভাবে মূর্ধন্য ষাঁড়টাকে মূর্ধন্য ষর সাথে বর্ণের সাথে মিল করে দেব, এরকম করে। দেখেন তো আপনারা
প্রত্যেককে দেখছেন তো সুন্দর হয়েছে না তাহলে আমাদের তাহলে আমাদের লেখার আইটেম গুলো সবগুলো কিন্তু পাঁচ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল বাবুরা এখন আমরা মৌখিক আমাদের মৌখিকে কি কি আছে আজকে আজকে মৌখিকে আছে পাঁচটি পশুর নাম আমরা পাঁচটি পশুর নাম শিখব আজকে সেই সাথে আরো কিছু কিছু আছে দুই তিনে তো আমরা প্রথমটাই পশুর নাম শিখি পশুর নাম কি পাঁচটি পাঁচটি পশুর আমি নাম বলছি আপনারা বলেন কিন্তু এগুলোই যে বলতে হবে তা না আপনারা যদি এগুলো ছাড়াও অন্য কিছু বলতে চান বা আপনারা শিখে থাকে সেগুলো কিন্তু বলতে পারবেন আমি বলছি প্রথম বাঘ সিংহ হরিণ হাতি ঘোড়া আপনারা প্রত্যেকে বললেন তো আমার সাথে সাথে করে দুই নম্বরে আছে ব্যঞ্জন বর্ণ মোট কতটি ব্যঞ্জন বর্ণ কোনগুলো আপনারা জানেন তো না ক খ এগুলো হলো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ মোট হলো ৩৯টি কতটি ৩৯টি আমাদের তিন নম্বরে কি আছে বাংলায় ৬টি ঋতুর নাম বলুন আমরা কিন্তু ঋতুর নাম শিখব একবার কয়টি ঋতু বাংলায় ৬টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তাহলে আরেকবার বলি আমি ঋতুর নামগুলো আরেকবার বলছি আপনারা খেয়াল করেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তাহলে প্রত্যেককে নিশ্চয়ই আমার সাথে পড়েছেন এবং সঠিকভাবে প্রত্যেককে লেখার চেষ্টা করবেন আপনাদের লেখাগুলো যেন ঘরের মধ্যে থাকে ভালো হয় লেখাগুলো এটাই আশা করব আপনারা প্রত্যেকে বাসায় থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ।